বাংলাদেশ ন্যাশনাল মেমোরিয়াল পিজন ক্লাব থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি ডিসেম্বরের 1 তারিখে একটা কবুতরের রেস হতে যাচ্ছে, সম্পূর্ণ ফ্রি, মানে কোনো এন্ট্রি ফি ছাড়া একটা খেলার আয়োজন করছে। আমার মনে হয় বাংলাদেশে খুব কম ক্লাবই আছে মানে কোনো ধরনের এন্ট্রি ফি ছাড়া কবুতরের রেস আয়োজন করছে। আমার তাও আবার এই রেসটা বৃহৎ আকারে সাভার এবং সাভারের আশেপাশে আশুলিয়া যারা রয়েছেন ধামরাইলের দিকে, আপনারা চাইলে মানিক ভাইদের এই রেসে অংশগ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি সাভার বার্ডস ক্যান বার্ডস আমাদের মানিক ভাইয়ের বাসায়। আপনাদের সবাইকে মেসেজ দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল মেমোরিয়াল পিজন ক্লাব থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে। তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারা রেগুলার ভিডিও দেখেন এবং রেসিং কবুতর পালেন, তাদের সবাইকে বলবো মানিক ভাইদের এই ক্লাব থেকে সম্ভবত 3টা টুর্নামেন্ট ছাড়ছে, আপনারা চেষ্টা করবেন টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। মানিক ভাই মূলত উদ্যোগ নিয়েছে যারা গিরিবাস কবুতর রেস করে তাদের সংখ্যাটা বৃদ্ধি করার জন্য এবং সবাই যাতে একসাথে কবুতর সেক্টরটা ডেভেলপ করতে পারে, এই কারণে মানিক ভাই একটা বিশেষ উদ্যোগ নিয়েছে। ওনার এলাকায় যারা আছে সবাইকে নিয়ে আগামী ডিসেম্বরের 1 তারিখে একটা কবুতরের রেস হতে যাচ্ছে। তো আপনারা যারা সাভার এবং সাভারের আশেপাশে আশুলিয়া যারা রয়েছেন ধামরাইলের দিকে, আপনারা চাইলে মানিক ভাইদের এই রেসে অংশগ্রহণ করতে পারেন। আর মানিক ভাই নিজ উদ্যোগে এই রেসটা পরিচালনা করতেছে। এই রেসে কোনো ধরনের এন্ট্রি ফি নাই, সম্পূর্ণ ফ্রি। তো যাদের ঘরে গিরিবাস কবুতর আছে, অনেকে আছেন যে আপনারা পাল্লা দেন নাই, কিন্তু অনেকে আত্মবিশ্বাস আছে যে আমার কবুতর ছাড়লে হয়তো বা আসবে, চাইলে আপনারা ইনটেক ওই জায়গায় কবুতর দিয়ে দিতে পারেন। এতে দেখা গেছে যে আপনার 2টা বা 3টা যাই কবুতর ঘর লাগুক, আপনার নিজের কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে। আর মানিক ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি এই একটা উদ্যোগ নিয়েছে যে সম্পূর্ণ ফ্রি, মানে কোনো এন্ট্রি ফি ছাড়া একটা খেলার আয়োজন করছে। আমার মনে হয় বাংলাদেশে খুব কম ক্লাবই আছে মানে কোনো ধরনের এন্ট্রি ফি ছাড়া কবুতরের রেস আয়োজন করছে। আমার জানা মতো এরকম কোনো ক্লাব নাই, হয়তোবা মানিক ভাইরাই মানে প্রথম যে আপনার এন্ট্রি ফি ছাড়া একটা রেস পরিচালনা করতেছে, তাও আবার এই রেসটা বৃহৎ আকারে। তো মানিক ভাইদের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য শুভকামনা রইল।